সে আমাকে মেসেজ করছে, আঙ্কেল আপনার কাছে ল্যাপটপ কিনা পুরাই ধরা, পুরাই ধরা, পুরাই ধরা, অর্ধেক দামের ল্যাপটপ দিয়ে দেই, আমরা কেউ পানির দামে দেই। এখন অনেকেরই ভয় কাজ করে যে আসলে একটা ল্যাপটপ কিনবো, ইউজ ল্যাপটপ, তো আসলে কি না কি হয়, ধরা খাই কিনা। এই ল্যাপটপটা যখন আপনি কিনবেন, প্রথমত দেখবেন এর স্বাস্থ্য কেমন আছে, শরীরটা কেমন আছে। একটা জামা আপনি এক বছর পরলে যে অবস্থা থাকবে, এক মাস পরলে কি তাই থাকবে? না, তা থাকবে না। তারপরও ব্যাপার আছে ব্যাটারির ক্যাপাসিটি কেমন আছে। ওটা ক্যাপাসিটি 20,000 যদি থাকে, তাহলে 95% পাইলে লাভ হবে কি। এরপরে দেখবেন আপনি এসএসডির হেলথটা কেমন আছে, সেই জিনিসটা দেখবেন। আচ্ছা, ঠকবেন না। আমি যদি এই ল্যাপটপটা বক্সে বইরা বক্স থেকে বাইর করে দেখাই এরকম করে, অক্টোবর মাস জুড়েই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন, তাদের কিন্তু একটা ল্যাপটপ ফ্রিতে পাওয়ার সুযোগ আছে। ও, একটা ল্যাপটপ ফ্রি আছে, পাইতে পারেন। এটা দিয়ে আপনারা অফিসিয়াল কাজগুলো স্মুথলি করা যায়। আচ্ছা, আর ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স এগুলো আপনি শিখতে পারবেন। দাম থাকবে মাত্র 13,000 টাকা। 9th generation এই ল্যাপটপ নিতে পারবেন আপনি 15,500 টাকা। এটা গরিলা ডিসপ্লে, হালকা আঘাতে এটা ভাঙবে না। এই ল্যাপটপ নিতে 17,000 টাকা, যেটা ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। আপনি র্যাম বাড়াইতে পারবেন, এসএসডি বাড়াইতে পারবেন, হার্ড ডিস্ক লাগাইতে পারবেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে অনেক ল্যাপটপ দেখতে পাচ্ছি, ডানে বামে পিছনে সামনে প্রচুর ল্যাপটপ দেখতে পাচ্ছি, হিউজ কালেকশন আছে দেখবেন। কিন্তু ঘটনা হচ্ছে ল্যাপটপ কিনতে আসে আমরা অনেকেই ভয় পাই যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা অরিজিনাল ব্যাটারি, কোনটা ডুপ্লিকেট ব্যাটারি, এই ধরনের কিন্তু আমরা অনেকে বুঝি না সাধারণ পাবলিক। এই ক্ষেত্রে এই ভয় কিভাবে কাটানো যায়? আসলে এই ক্ষেত্রে আমি নিজে একটু বোকা হয়ে গেছি, তাই? জি। আচ্ছা আচ্ছা, আমি একটু ল্যাপটপ তো প্রতিদিন ল্যাপটপ নিয়ে কথা বলি, আজকে একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তারপরে সময় থাকলে কিছু ল্যাপটপ দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে, আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি, আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আসুন আজকে ল্যাপটপ নিয়ে আগে একটু কিছু কথা বলি। আচ্ছা, সেটা হলো আসলে বিজ্ঞাপন যতই চটকদার হোক, ল্যাপটপ তো ল্যাপটপই, অবশ্যই। এখন আমরা কিন্তু দেখেন মার্কেটিং করার জন্য অনেকে আমরা অনেক কথা বলি যে আমরা অর্ধেক দামের ল্যাপটপ দিয়ে দেই, আমরা কেউ পানির দামে দেই, কেউ মুড়ির দামে দিই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথাই আমরা বলি। অফার থাকে অনেক, বিভিন্ন রকমের অফার দেই, কেউ একেবারে 10 টাকায় 20 টাকায় ল্যাপটপ দিয়ে দিই, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা কিন্তু বলি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ল্যাপটপ গুলো কিন্তু আমি তৈরি করি নাই, কেউই তৈরি করি নাই। আমরা যারা সেল করি, আমরা কিন্তু সবাই এগুলো কিনে আনছি, আপনাদের কাছে সেল করি। অবশ্যই এর নির্মাতা আমরা কেউ না, সবাই আমরা পারচেজ করি, আপনাদের কাছে সেল করি। আচ্ছা, এখন অনেকেরই ভয় কাজ করে যে আসলে একটা ল্যাপটপ কিনবো, ইউজ ল্যাপটপ, তো আসলে কি না কি হয়, ধরা খাই কিনা। তাদের উদ্দেশ্যে বলি, আসলে আমাদের বাংলাদেশ আমরা একটা গরিব দেশ, যদি এই ইউজ ল্যাপটপ আমাদের দেশে নাই আসতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের 80% মানুষ আমরা ল্যাপটপ ব্যবহার করতে পারতাম না, সম্ভব ছিল না। যে একটা ল্যাপটপ আমরা 20,000, 25,000, 30,000 টাকা কিনি, এটা কিন্তু 1/3 দাম দিয়ে আমরা কিনি, নতুনের চেয়ে 1/3 ক্ষেত্র বলতে 4/1 দাম দিয়ে আমরা কিনি। আচ্ছা, তো সেক্ষেত্রে আল্লাহ না করুন হইতে পারে, যান্ত্রিক জিনিস কোনো গুরুযোগ হইতে পারে না, সে কথা আমি বলি না, হইতেও তো পারে, পারে। আচ্ছা, এখন ধরেন একটা ল্যাপটপ আপনি কিনছেন, কথার কথা উদাহরণ বলছি, 25,000 টাকা দিয়ে, আল্লাহ না করুন যে আপনার কিবোর্ডটা শর্ট হইলো, 2,500 টাকা খরচ হবে। ধরেন ব্যাটারিটা ডাউন হয়ে গেল, ওই 2,500 টাকার একটা কস্টিং এর ব্যাপার আসবে। ম্যাক্সিমাম হলে একটা ল্যাপটপের কি হইতে পারে, ম্যাক্সিমাম হলে যে মাদার বোর্ডটা ড্যামেজ হয়ে গেল, আপনি ধরেই নেন যে আপনার কভারটা খুব খারাপ, মাদার বোর্ডটাই ড্যামেজ হয়ে গেছে। এখন মাদার বোর্ড চেঞ্জ করতে গেলে আপনার 10-15,000 টাকা, হয়তো ক্ষেত্রভেদে 10-15,000 টাকা খরচ হইতে পারে। তাতেও কি একটা ল্যাপটপের দাম ওই নতুন ল্যাপটপের অর্ধেকও কি হবে? না, অর্ধেকও কিন্তু হবে না। তো কাজেই এটা যদি একটু মাথায় রাখেন, তাহলে আপনাদের এই ভয়টা আশা করি কেটে যাবে। আচ্ছা, কাজেই এত ভয় পাওয়ার কিছু নাই। সেই বিষয়গুলো বলবো, তার একটা ঘটনা বলি। আজকে ঘন্টা দুয়েক হবে আগে একটা ছেলে একটা মেসেজ করছে, আচ্ছা, যে এক বছর আগে আমার কাছে একটা ল্যাপটপ নিয়েছিল, তার কি হয়েছে, এখন কিবোর্ডটা শর্ট হয়ে গেছে। সে আমাকে মেসেজ করছে, আঙ্কেল আপনার কাছে ল্যাপটপ কিনা পুরাই ধরা। আচ্ছা, আমি তাকে ফোন করছি, আঙ্কেল আপনি আমার কাছে এক বছর আগে ল্যাপটপে কি পুরাই ধরা খাইছেন আপনি, কয় যে আমার কিবোর্ড শর্ট হয়ে গেছে।
আপনি এক বছর আগে ল্যাপটপ কিনছেন, কিবোর্ডটা শর্ট হয়ে গেছে, চেঞ্জ করে দিলে আপনার হয়তো 2000 টাকা খরচ আসবে। এতে আপনি এতটা ই হয়ে গেলেন যে পুরাই ধরা, পুরাই ধরা। এইটুকু মানসিক প্রিপারেশন যদি না থাকে আপনি ল্যাপটপ ব্যবহার করেন কেন? যে কোনো যান্ত্রিক জিনিস আপনি ব্যবহার করবেন, একটু খরচের ব্যাপার আসতে পারে, এটা আপনি যদি মাথায় না থাকে তাহলে আপনি সেই জিনিস ব্যবহার করা উচিত না। শরীর থাকলে যেমন মাঝে মধ্যে একটু ডাক্তার কাছে যাইতে হয়, ট্যাবলেট খাইতে হয়, তাহলে যান্ত্রিক আপনি যে কোনো জিনিস, টিভি কিনেন, ফ্রিজ কিনেন, ফ্যান কিনেন, লাইট কিনেন, যাই কিনেন, টুকটাক প্রবলেম হইতে পারে, পারে না এমন কিছু না। আচ্ছা, এনিওয়ে এখন একটা ল্যাপটপ যে আপনি কিনবেন, কিনার সময় আপনি কি কি জিনিস লক্ষ্য করবেন? সাপোজ এই ল্যাপটপটার কথা যদি আমি বলি, উদাহরণ বলছি, আচ্ছা এই ল্যাপটপটা যখন আপনি কিনবেন, প্রথমত দেখবেন এর স্বাস্থ্য কেমন আছে, শরীরটা কেমন আছে, শরীরে ঘা কুপ আছে কিনা, ঘা পাসরা আছে কিনা, এটা তো দেখবেন প্রথম, যেটা একেবারে খালি চোখে দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু আপনি মোটামুটি বুঝবেন যে এই ল্যাপটপটা কি পরিমাণ ব্যবহার হইতে পারে, একটা ধারণা করা যাবে না। দীর্ঘদিন ব্যবহার হলে ওটার চেহারা, আর কম দিন ব্যবহার হলে ওটার চেহারা কি এক থাকবে? অবশ্যই তা থাকবে না। একটা জামা আপনি এক বছর পরলে যে অবস্থা থাকবে, এক মাস পরলে কি তাই থাকবে? না, তা থাকবে না। কাজে প্রথম দর্শনেই এটা আপনি কিছু রাস করতে পারবেন। দ্বিতীয়, এর ব্যাটারির অবস্থাটা কি আছে সেটা আপনি দেখবেন। এখন ব্যাটারি ব্যাকআপ যদি 70 নিচে নেমে যায় তাহলে সেটা অ্যাভয়েড করাটা ভালো। তারপরও ব্যাপার আছে ব্যাটারির ক্যাপাসিটি কেমন আছে। আপনি 90% বা 95% ব্যাটারি হেলথ পাইলেন, ওটার ক্যাপাসিটি 20,000 যদি থাকে তাহলে 95% পাইলে লাভ হবে। তার চেয়ে যদি ব্যাটারির ক্যাপাসিটি 50,000 থাকে সেটা 70% কিনাও ভালো। আচ্ছা, এই জিনিসটা দেখবেন। এরপরে দেখবেন আপনি এসএসডি হেলথটা কেমন আছে, সেই জিনিসটা দেখবেন। আচ্ছা, এই জিনিসগুলো দেখে যদি আপনি একটা ল্যাপটপ কিনেন, আশা করা যায় আপনি ঠকবেন না, আশা করা যায়। কাজে এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। যাই হোক, অনেক কথা বললাম, এবার আমরা যারা বুঝি না যে কিভাবে চেক করবো কিবোর্ড বা ডিসপ্লে বা মাদারবোর্ড, সেক্ষেত্রে আপনার কাছে সাপোর্ট পাবো কিনা? অবশ্য অবশ্যই আমি আমার দায়িত্বে সবকিছু দেখিয়ে দেবো। আচ্ছা, তারপরেও তো আপনাদেরকে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দেবো, সেগুলো আমি ভিডিওতে বলবো। ওকে, তো যাই হোক, এরপরেও কিন্তু আজকে এই মাসের শেষ দিন, হ্যাঁ কালকে থেকে অক্টোবর মাস শুরু হবে। অক্টোবর মাস জুড়েই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন তাদের কিন্তু একটা ল্যাপটপ ফ্রিতে পাওয়ার সুযোগ আছে। ও, একটা ল্যাপটপ ফ্রি আছে, পাইতে পারেন যদি আপনি পার ল্যাপটপ পারচেজ করেন। কিভাবে পাইতে পারেন আমি পরে বলবো, ভিডিওটা দেখতে থাকেন। আচ্ছা, তো বন্ধুরা যাই হোক, আসেন শুরু করি। ওকে, যাদের বাজেটটা একেবারে কম, মানে কাজ শিখবেন বা স্টুডেন্ট ভাই যারা আছেন, বেশি পয়সা যাদের নাই, তারা এই ল্যাপটপটা দেখেন, চয়েস করতে পারেন, ডেল ল্যাটিটিউড 3190। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই পরিচিত ল্যাপটপ, এটা বলতে বলতে সবার মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হয়ে যাওয়ার কথা যারা ল্যাপটপ একটু দেখেন। অবশ্যই ডেল 3190, এটা 4GB র‍্যাম পাবেন, 128GB SSD, এটার 2GB গ্রাফিক্স আছে, এটা দিয়ে আপনারা অফিসিয়াল কাজগুলো স্মুথলি করা যায়। আচ্ছা, আর ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স এগুলো আপনি শিখতে পারবেন। দাম থাকবে মাত্র 13,000 টাকা, মাত্র 13,000 টাকায় এই ল্যাপটপ নিতে পারেন। এর কিন্তু আরো 2টা ভ্যারিয়েশন আছে। আচ্ছা, আপনি যদি টাচটা নিতে চান, এটাও 4128, এটা টাচ 360°, 3190 মডেল, এটা 9th generation। হ্যাঁ, আচ্ছা, 9th generation এই ল্যাপটপ নিতে পারবেন আপনি 15,500 টাকা, 15,500 টাচটা যদি নেন, টাচ 360। এরপরে যদি আপনি 8GB দিয়ে নেন, 3160°, তখন কিন্তু এই মালটা ছিল মোটামুটি 15-20 পিস বোধ হয় ছিল, এখন কিন্তু অলমোস্ট শেষের দিকে, যারা নিতে চান নিয়ে নিতে পারেন, খুব বেশি কোয়ান্টিটি আর নাই, অলমোস্ট শেষ, অল্প কয়েক পিস মাল মনে হয় আছে। এটা হচ্ছে HP 11G5, 128, 4GB RAM, 128GB SSD, 3D রোটেট করে ফেলতে পারেন, এবং টাচ স্ক্রিন, ডুয়েল ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, 4128 দিয়ে দাম হলো 17,000 টাকা। 17,000, প্রশ্ন আসবে অনেকের মনে যে 8128 হিসাবে 17,000 কিনতে পারি, 4128 কেন কিনবো 17,000 দিয়ে? হ্যাঁ, এটা 21 সালের মডেল, কিন্তু এখনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয় নাই, 150 এটার দামটা একটু বেশি, যদিও দাম বেশি তারপরেও কিন্তু মাল নাই, কিন্তু 8GB এরগুলো কিন্তু এখনো অনেক আছে, 4GB টা অলমোস্ট শেষ, কয়েক পিস মাত্র বাকি আছে, নিলে নিতে পারেন 17,000 টাকা। আচ্ছা, এরপরে 20-এর আশেপাশে যদি আপনি যান, এই ল্যাপটপটা চয়েস করতে পারেন, G2, এটা 640G2,
আচ্ছা কোর i5 6 জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স, 14 ইঞ্চি ডিসপ্লে এবং ডুয়েল স্টোরেজ। আচ্ছা আচ্ছা, চাইলে আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন, র্যাম হার্ড ডিস্ক সবই বাড়াইয়া নিতে পারবেন। দাম থাকবে মাত্রই 20,500 টাকা। 20,500, মাত্র 20,500 টাকা আপনি নিতে পারতেছেন। 6 জেনারেশন, এরপরে আপনি 7 জেনারেশনের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন, HP 820G4। আচ্ছা, কোর i5 7 জেনারেশন, 8 GB RAM পাবেন, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স পাবেন, এবং এটা সেই জাতীয় ল্যাপটপেরই এক কপি, যেটা কি ইচ্ছামতো কাস্টমাইজ করা যায়। আপনি র্যাম বাড়াইতে পারবেন, SSD বাড়াইতে পারবেন, হার্ড ডিস্ক লাগাইতে পারবেন। দাম থাকবে মাত্র 23,000 টাকা। এরপরে বিশ্বের আশেপাশে আপনি এই মডেলটা চয়েস করতে পারেন, খুবই কিউট একটা ল্যাপটপ। এটা হচ্ছে ফোলিও সিরিজের 9480, 8 GB RAM পাবেন, 128 GB SSD থাকবে, 4 GB গ্রাফিক্স থাকবে, 14 ইঞ্চি ডিসপ্লে। আর দেখেন ল্যাপটপটা খুবই কিউট একটা ল্যাপটপ, খুব সুন্দর চমৎকার একটা ল্যাপটপ। এই ল্যাপটপটার দাম থাকবে 19,500 টাকা। 19,500 টাকায় আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন। তো বন্ধুরা, আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই। ল্যাপটপ ঘর বিডি, মিরপুর 10 নম্বর গুল চত্বরে, সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার, নিচতলা 9 নম্বর শপ। আর আপনি মেট্রো রেলের পিলার ফলো করেন, তাহলে 253 নম্বর পিলারে ঠিক পূর্ব পাশের যে বিল্ডিংটা, এটাই সেন্ট্রাল প্লাজা, এর নিচতলা 9 নম্বর শপ। খুবই সহজ লোকেশন, আপনারা সরাসরি চলে আসতে পারেন। আচ্ছা, এরপরে এই যে জি থ্রি নিয়ে একটু কথা বলবো আজকে আমি, কিন্তু বরাবর এই জি থ্রি নিয়ে তেমন একটা কথা ভিডিওতে বলি না। হ্যাঁ, আজকে একটু বলবো এই কারণে, এটা কাস্টমার ভাইরা অনেক বিব্রত বোধ করেন। এই জি থ্রি 840 জাতীয় ল্যাপটপ, এই ল্যাপটপটা জাতীয় হইতে হইতে এমন জাতীয় হয়েছে এখন, এটা এটার প্রাইস এই 2-3 হাজার টাকার মধ্যে একটা ভ্যারিয়েশন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এবং এই জিনিসটাই কাস্টমার ভাইরা এসে আমাদেরকে তুলনা করেন, যে মুখ দোকানে আমি 21,500 টাকায় পাইছি, কোথাও 21,000 পাইছি, আপনারা চান 22,000, 22,500, 23,000। কারণটা কি, কারণটা বলি, এই 840 জি থ্রির ভ্যারিয়েশনটা কি কি হয় একটু খেয়াল করেন। একটা আছে, কিবোর্ডে লাইট থাকে না, ব্যাকলাইটটা কিবোর্ডে থাকে না। একটা আছে, ডিসপ্লে রেজুলেশনটা থাকে কম। আচ্ছা, একটা আমাদের আছে, ফিঙ্গারপ্রিন্ট থাকে না। ওই ল্যাপটপটার দাম কিন্তু একটু কম। আচ্ছা আচ্ছা, আর যেটা ফুল এইচডি ডিসপ্লে, এটা হচ্ছে আমার হাতে যারা দেখেন এটা FHD ডিসপ্লে, এবং মালের কোয়ালিটিটা দেখেন একদমই ফ্রেশ পাবেন। হ্যাঁ, ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবেল পাবেন, ফিঙ্গারপ্রিন্টও পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাইস থাকবে 23,000 টাকা। 23,000 টাকা, 23,000 টাকা হলে আপনি G3টা নিতে পারবেন। আচ্ছা, এটা অনেক জায়গায় 22,000, 22,500 পাই, কিন্তু কম বেশি হয়, তারপরে তো ফ্রেশনেসের একটা ব্যাপার আছে, এই 1-1.5 হাজার টাকার একটা ভ্যারিয়েশন এখানে আছে। আচ্ছা, যাই হোক, এবার আসেন গ্যারান্টি ওয়ান্টির পলিসিটা কি। আর যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন, 15 দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে নিয়ে যাবেন, 15 দিন আপনার চ্যালেঞ্জ, আপনি বাসায় নিয়ে আপনার মতো করে চালাবেন, দেখবেন কোনো প্রবলেম হলে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন। আচ্ছা, চেঞ্জ যদি দিতে না পারি ক্যাশ নিয়ে যাবেন, ক্যাশ না নিলে অন্য প্রোডাক্টও নিতে পারেন আপনার ইচ্ছা। কাজেই এত ভয় পাওয়ার কারণ নাই। আর 5 বছর পাবেন ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস অর্থাৎ সার্ভিসটা ফ্রি পাবেন, পার্টস লাগলে পার্টসের দামটা আপনাকে দিতে হবে বা পার্টস আপনি কিনে দিতে হবে। আচ্ছা, 5 বছর পাবেন সার্ভিসটা ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এবার আসেন একটু প্রিমিয়াম কোয়ালিটির দেখা ল্যাপটপ দেখাই। যারা খুব হাই লেভেলের গ্রাফিক্স এর কাজ করতে চান, আচ্ছা, তাদের জন্য থাকবে জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই মাছের প্রাণ, কই মাছের প্রাণ এই কারণে বলছি, সহজে মরে না, সহজে মরে না মানে এটা রাত দিন আপনি 24 ঘন্টা চালিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে আপনি পাবেন কোর i7 8th generation, 16 GB RAM, 512 GB SSD, 8 GB শেয়ার গ্রাফিক্স, 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স। আচ্ছা আচ্ছা, অর্থাৎ টোটাল আপনি 12 GB গ্রাফিক্স পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট বলেন, ফেস লক বলেন, ব্যাকলাইট বলেন, জয়স্টিক বলেন, সব কিছুই অ্যাভেলেবেল আছে। প্রাইস 54,000 টাকা। 54,000। এটার আরও দুইটা ভ্যারিয়েশন আছে, আপনি যদি i5 16256 নন টাচ নেন, 36,000। আচ্ছা আচ্ছা, i5 16256 টাচ, 37,000। অর্থাৎ জেটবুকের তিনটা ভ্যারিয়েশন অ্যাভেলেবেল আছে, যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন মাইক্রোসফট সারফেস ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড দেখেন আপনি নিজে দেখেন কোথাও একটা সিঙ্গেল স্ক্যাচ দেখাইতে পারেন কিছু নাই, কিচ্ছু নাই দেখেন তো, কোথাও কোনো সিঙ্গেল স্ক্যাচ আপনি দেখাইতে পারেন কিনা, কিচ্ছু নাই, চকচকে ঝলঝলে। কোর i5 10th generation মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3। আচ্ছা,
আর এটা এতটাই ফাস্ট, জাস্ট আপনি ক্লিক করতে দেরি, অন হইতে দেরি হবে না। আমি আমি চ্যাটে দেখেন, আমি ক্লিক করতে সাথে সাথে ক্লিক করার পর সেকেন্ড অন হইছে, একদম সাথে সাথে অন। জাস্ট আপনি আঙ্গুলের মাথাটা পাওয়ার বাটনে টাচ করুন, সাথে সাথে মানে 1 সেকেন্ড লাগে না। এবং 2K ডিসপ্লে, আচ্ছা 2K ডিসপ্লে বুঝেন তো, 2K ডিসপ্লে হলে এই ডিসপ্লেতে কোনো মুভি দেখলে কোনো কিছু দিয়ে আপনি যদি দেখেন একদম শরীরের পশম পর্যন্ত দেখা যাবে, এতটাই ক্লিয়ার পিকচার আপনি দেখতে পাবেন। এটা হলো 2K ডিসপ্লে। কোরাই 5 10 জেনারেশন 8GB RAM পাবেন 256GB SSD দিয়ে। এই ল্যাপটপটার দাম থাকবে 55,000 টাকা। 55,000 ল্যাপটপ 3 মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 10 জেনারেশন। আচ্ছা এরপর দেখাই 11 জেনারেশন, 14GB 8GB 512GB SSD 8GB 14GB ডিসপ্লে, ফুল মেটাল বডি, হিউজ কোয়ান্টিটি কিন্তু 11 জেনারেশন আমার কাছে আছে, বেছে বেছে আপনি নেবেন। দাম 53,000 টাকা, 53,000 টাকা। আচ্ছা আর এই যে ইউজ ল্যাপটপ নিয়ে অনেকে একটু প্রশ্ন তোলেন যে দেখা যায় দোকান টু দোকান 1,000-1,500-2,000 টাকা একটা গ্যাপ আছে, এটা কেন? কেন তাদের ক্লিয়ার করার জন্য যে ইউজ প্রোডাক্টে 1,000-2,000-3,000 টাকা 5,000 টাকাও যদি ভ্যারিয়েশন থাকে আপনার আশ্চর্য হওয়ার কিছু নাই। আচ্ছা ভ্যারিয়েশন থাকবে এটাই স্বাভাবিক, একদম থাকবে না এটা স্বাভাবিক। কারণ হইলো প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি তো সেম না, না এখানে গ্রেডিয়েশন আছে, এ গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড আছে। এখন আপনি কোন গ্রেডের প্রোডাক্টটা কিনতেছেন সেটা আপনাকে দেখতে হবে, যে প্রোডাক্টটা আপনি কিনতেছেন তার শারীরিক অবস্থা কেমন, তার ব্যাটারি ব্যাকআপটা কেমন আছে, এসএসডি হেলথ কেমন আছে, সবকিছু মিলিয়ে আপনি জাজ করবেন যে আপনি কি 1,000 কম দিয়ে কিনবেন, 2,000 কম দিয়ে কিনবেন, না 2,000 বেশি দিয়ে কিনবেন, কোনটা আপনি চয়েস করবেন সেটা তো আপনি নিজেই দেখবেন। কাজে প্রাইস একটু এদিক সেদিক হইলে এটা আপনার অস্বস্তির কোনো কারণ না, এটাই স্বাভাবিক, স্বাভাবিক ব্যাপার। জি এরপর আপনি 10 জেনারেশন নিতে চান, 840G7। আচ্ছা এটা হচ্ছে কোরাই 5 10 জেনারেশন 14 ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে, এটার দাম থাকবে 46,000 টাকা। 46,000 কোরাই 5 10 জেনারেশন 16/12/8GB গ্রাফিক্স 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে দাম থাকবে 46,000 টাকা। আচ্ছা এবার যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান, কুরিয়ারে হ্যাঁ জি, তারা কিন্তু মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন, অর্থাৎ 500 টাকা আপনি বুকিং দিবেন, মালটা আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব, আশা করি 24 ঘন্টার মধ্যেই মালটা আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আচ্ছা আপনি যখন মালটা তুলে নেবেন কন্ডিশনের বাকি টাকাটা আর কুরিয়ারের ভাড়াটা পরিশোধ করে আপনি ল্যাপটপটা নিয়ে যাবেন। অনেকেই প্রশ্ন করেন ল্যাপটপ আপনি আগে দেখতে পারবেন কিনা, আপনি অবশ্যই আগে দেখতে পারবেন, আগে দেখবেন স্যাটিসফাইড হবেন দেন আপনি টাকা পেমেন্ট করবেন, না হইলে টাকা দেওয়ার দরকার নাই, মাল রিটার্ন চলে আসবে। এবং পারচেজ করার আগে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন। আচ্ছা কাজে আপনি ফিজিক্যালি আসেন বা কুরিয়ারে নেন, কোনো অবস্থাতে আপনার ঠকার কোনো সম্ভাবনা নাই, আপনি দুইভাবেই নিশ্চিন্তে নিতে পারেন। আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এবার আসেন যারা একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন, একটু ফ্যাশনেবল ল্যাপটপ যারা পছন্দ করেন, দেখেন এই ল্যাপটপটা চয়েস করতে পারেন কিনা। স্যার সুন্দর একটা কালার, 14 ইঞ্চি ডিসপ্লে কোরাই 5 8th generation, দেখেন ফুল মেটাল বডি, খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ, মাল্টি টাচ স্ক্রিন হবে, 360 ডিগ্রি ভাবে রোটেট করে ফেলতে পারবেন, 4GB গ্রাফিক্স থাকবে, 14 ইঞ্চি ডিসপ্লে পাবেন, এটার প্রাইস থাকবে 36,000 টাকা। 36,000 মাত্র 36,000 টাকা আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারবেন। আচ্ছা এরপর আপনি এটাও নিতে পারেন, 1030G4, আচ্ছা এটা হচ্ছে HP রেডবুকের 1030G4, 16GB RAM পাবেন, 256GB SSD, 8GB গ্রাফিক্স, ফুল মেটাল বডি দিয়ে, মাল্টি টাচ স্ক্রিন এবং এইভাবে টুইন ওয়ান অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে আপনি ইউজ করতে পারবেন, এটার দাম থাকবে 44,000 টাকা। 44,000 জি। এর আরো একটা ভ্যারিয়েশন আছে, এটা নিলে আপনি 40,000 নিতে পারেন, আপনি যদি এটা নেন এটা 40,000 নিতে পারবেন। 40,000 এটা হচ্ছে 8/256 1030G3, মাল্টি টাচ স্ক্রিন হবে, এইভাবে 360 রোটেট করা যাবে এবং ফুললি মেটাল বডি, একদম প্লেটের মতো পাতলা, খুবই হালকা পাতলা একটা ল্যাপটপ, বিশেষ করে যারা একটু ক্যারি করেন তারা এই ল্যাপটপগুলো ডাউনে এসে চয়েস করতে পারেন। 40,000 টাকা থাকবে এটা, 40,000 টাকা। জি এরপরে ডেলের মধ্যে এই ল্যাপটপটা দেখেন, কোরাই 7 8th generation, 8GB RAM, 256GB SSD, সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং এইভাবে আপনি রোটেট করতে পারেন। আচ্ছা মডেল 5300,
Dell Latitude 5300, Core i7 8th generation, 8GB RAM 256GB SSD দিয়ে, প্রাইস 33000 টাকা, 33000 টাকা। ওকে। এই স্টাইলিশ ল্যাপটপ গুলো আপনারা নিতে পারেন। আচ্ছা। এবার একটু গিফট দেখাই। আচ্ছা। ল্যাপটপের সাথে যারা ল্যাপটপ কিনবেন, এরকম একটা ব্যাগ পাবেন। একটা ব্যাগ পাবে, একটা মাউস পাবেন। মাউস থাকবে, একটা মাউস প্যাড থাকবে। মাউস প্যাডও থাকতেছে। একটা চার্জার থাকবে। আচ্ছা। একটা পাওয়ার কেবল থাকবে। প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি। এখানে এই যে জিনিসগুলো দেখেন সব লোকাল প্রোডাক্ট, আমাদের সবই লোকাল প্রোডাক্ট। আচ্ছা, শুধু আপনি দেখবেন চার্জারটা, চার্জারটা আপনি অরিজিনাল পাচ্ছেন কিনা এইটা আপনার লক্ষ্য করার বিষয়। আচ্ছা, প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একরকম অরিজিনাল চার্জার পাবেন, কারণ চার্জার তো আমরা লোকাল থেকে কিনি না, প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা করে চার্জার আসে। আচ্ছা, এবার বলি ওপেন বক্স। ওপেন বক্স মানে কি? একদম এই যে আমরা ওপেন বক্স বলি, হ্যাঁ, ওপেন বক্স শব্দটা হলো যে বক্স থেকে, ওপেন বক্স মানে কি, বক্স থেকে খোলা দেখানো, এটা তো ওপেন বক্স। হ্যাঁ, তার মানে এই যে ল্যাপটপ গুলো আমাদের কাছে যেভাবে আসে, এই যে বক্স গুলো দেখতেছেন, এই যে বক্স গুলো যদি দেখেন একটু দেখেন, এই যে দেখেন বক্স, এইগুলো কি নতুন ল্যাপটপ আসলে? না, সবই কিন্তু এইরকম বক্সে আসছে। আচ্ছা, সবই বক্সে আসছে। আমি যদি এই ল্যাপটপটা বক্সে বইরা বক্স থেকে বাইর করে দেখাই এরকম করে, তার মানে এটা হয়ে গেল ওপেন বক্স। আচ্ছা, মানে পুরাতন ল্যাপটপ বক্স থেকে বের করে, বক্স থেকে বের করলাম, এটা হয়ে গেল ওপেন বক্স। মানে বুঝাচ্ছে যে পুরাতন না, মানে বুঝাচ্ছে নতুন। এই তো, এই তো ওপেন বক্স। আচ্ছা আচ্ছা, ঘটনা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে ওপেন বক্স মানে হচ্ছে পুরাতন ল্যাপটপটাকে আপনারা বক্সে ভরে অনেকেই বের করে বলে যে ওপেন বক্স ল্যাপটপ। যাই হোক, সরি, কেউ মাইন্ড করবেন, আমি কিন্তু কাউকে দোষ দেওয়ার জন্য বলতেছি, আমি দেখাইলাম যে আপনারা ওপেন ল্যাপটপ গুলো, সরি, কেউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কেউ অন্য ভাবে নেবেন, আমি কাউকে ছোট করার জন্য কিন্তু কথা বলি না, আমি বলছি ল্যাপটপ গুলো কিভাবে আসে, হ্যাঁ, সেটা দেখানোর, সেটা দেখাইলাম যে প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু এইভাবে বক্সে আসে। আচ্ছা, আপনি যখন নেবেন চাইলে যে আঙ্কেল আমরা বক্স করে দেন, আপনি এই বক্স সহকারে নিতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনি চাইলে এই বক্স সহ আপনাকে আমি দিয়ে দিব। তো আসেন, এবার দু একটা রাইজেন দেখাই। হ্যাঁ, আচ্ছা, কারণ বর্তমান সময়ের ছেলেমেয়েরা রাইজেন সিরিজটা খুব পছন্দ করেন, কারণ এগুলো দিয়ে গ্রাফিক্স এর কাজ খুব সুন্দর মতো করা যায়, এবং এটা একটু গেমিং প্রসেসর, তো চাইলে আপনি একটু গেমও খেলতে পারবেন। আচ্ছা, এবং গ্রাফিক্স এর কাজ, ফটোশপ, অটোক্যাড, ভিডিও এডিটিং সব সুন্দর মতো করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে 845 G7 G7 সিরিজ। আচ্ছা, 16GB RAM পাবেন, 512GB SSD, 8GB শেয়ার গ্রাফিক্স পাবেন, 512MB ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন। আচ্ছা, দাম থাকবে 42000 টাকা, 845 G7 42000 টাকা। আচ্ছা, এরপরে রাইজেন এর এই প্রোডাক্ট আপনি চয়েস করতে পারেন, 745 G6। আচ্ছা, G6 16GB RAM 256GB SSD আছে, 8GB শেয়ার গ্রাফিক্স পাবেন, 2GB ডেডিকেটেড পাবেন। আচ্ছা, অর্থাৎ টোটাল আপনি 8 আর 2 10GB গ্রাফিক্স পাবেন, 10GB 14-inch ডিসপ্লে, ফুল মেটাল বডি দিয়ে, 3500 সিরিজ, 35000 টাকা। এই 745 G7 এটা কিন্তু রাইজেন 5, এটা রাইজেন, এটা হচ্ছে 4500 সিরিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 8GB RAM, 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স আর 512MB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপ দেখেন, খুবই খুবই নাইস। এর মাউস প্যাডটা দেখেন একদম ম্যাকবুক এয়ার এর মতো। আচ্ছা, খুবই চমৎকার একটা ল্যাপটপ, নিতে পারছেন মাত্র 32000 টাকা। 32000, সুন্দর একটা ডিভাইস, মাত্র 32000 টাকা নিতে পারেন, 4500 সিরিজ কিন্তু এটা। আচ্ছা, এটা একটা 6 কোরের মেশিন, হ্যাঁ, 6 কোরের খুবই ভালো ল্যাপটপ, নিতে পারেন মাত্র 32000 টাকা। আচ্ছা আচ্ছা, আজকে তো Lenovo ThinkPad দেখাইলাম, না দেখাবো না, শুধু একটা Exynos Carbon। আচ্ছা, Exynos Carbon, এই Exynos Carbon যারা পছন্দ করেন, টাইপ সি চার্জার দিয়ে, কিন্তু এটা USB চার্জার হয়, এটা টাইপ সি চার্জার দিয়ে, Exynos Carbon একদমই লাইট ওয়েট প্রোডাক্ট, সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে Exynos Carbon, একদম ব্লেডের মতো পাতলা। এই দেখেন, আপনি যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল থাকবে, ব্যাকলাইট থাকবে, জয়স্টিকও থাকবে, সব অ্যাভেলেবেল পাবেন, 14-inch ডিসপ্লে পাবেন, 8GB RAM পাবেন, 256GB SSD, 4GB গ্রাফিক্স পাবেন, দাম 26500 টাকা, 26500 টাকা, 26500 টাকা Exynos Carbon নিতে পারবেন। এছাড়া দেখেন এই যে আপনি T480, আচ্ছা, T480S, T490S, এই প্রোডাক্টগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নিতে পারেন। আর ডেলের তো মানে ভ্যারিয়েশন বলতে গেলে অনেক সময় লাগবে, এই যে 5400, Core i5 8th জেনারেশন, এরপর নিতে পারেন 7480, এরপর আপনি নিতে পারেন 7490, এরপর আছে আপনার 5400, এরপর যদি মেটাল বডি দিয়ে নিতে চান কেউ, এই যে i7-16512 ডেলের মেটাল বডি যদি কেউ খোঁজেন, খুবই চমৎকার ল্যাপটপ, i7-16512, 8th gen, টাচ স্ক্রিন,
14-inch ডিসপ্লে এই ল্যাপটপটা নিতে পারবেন 42,000 টাকা। আচ্ছা, আর আপনি যে i5 8256 নিতে চান 32,000 টাকা। 32,000 জি, এই মডেল গুলো অ্যাভেলেবল আছে, আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে। আচ্ছা, আর এছাড়া কিন্তু এই যে G6 G5 যারা নিতে চান, G5 G6 এরও অনেক কালেকশন আমাদের কাছে আছে। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের ভিডিও, শেষ করব। শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই। ল্যাপটপ ঘর বিডি, মিরপুর 10 নম্বর গোল চত্বরে, সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা। আপনি যদি মেট্রো রেল পিলার ফলো করেন তাহলে 253 নম্বর পিলার ঠিক পূর্ব পাশের যে বিল্ডিং, এটাই সেন্ট্রাল প্লাজা, এর নিচতলা 9 নম্বর শপ ল্যাপটপ ঘর বিডি। খুবই সহজ লোকেশন, আপনারা সরাসরি চলে আসতে পারেন। তো বন্ধুরা, শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আবার একটু বলে দিলাম, তো শোরুমের ঠিকানাটা তো বলছি, তাই না? আর একটু স্মরণ করে দিই যে এই মাসে কিন্তু ল্যাপটপ কিনলে আপনারা একটা ল্যাপটপ ফ্রি পাইতে পারেন। কিভাবে? যারা আমাদের পার্চেজার হবেন তাদের নাম দিয়ে একটা ড্র হবে, একটা লটারি হবে, যিনি বিজয়ী হবেন, যার নামটা ড্রতে উঠবে তিনি পেয়ে যাবেন একটা ল্যাপটপ সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি জি। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।